راہِ وفا کے شہیدوں راہِ وفا کے شہیدوں রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে অথবা নিহত হয় সে ব্যক্তি জান্নাতি এবং শহীদ। ইবনু মাজাহ, হাদিস নম্বর 2910, মিশকাত, হাদিস নম্বর 3811। বিভিন্ন হাদিসে শহীদদের মর্যাদা ও সুফল প্রাপ্তির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র শহীদ ছাড়া অন্য কোনো ব্যক্তি মৃত্যুর পরে আবার দুনিয়ায় ফিরে আসতে আনন্দ পাবে না, কারণ সে আল্লাহর নিকট থেকে এমন কল্যাণ প্রাপ্ত হয়েছে যা দুনিয়ার সমস্ত সম্পদের সমান। সে বাস্তবে শাহাদতের মর্যাদা অনুভব করবে এবং পুনরায় দুনিয়ায় ফিরে এসে আরও একবার আল্লাহর পথে শাহাদত বরণ করার আনন্দ অনুভব করবে। সহিহ মুসলিমে শহীদের প্রাপ্তির বর্ণনা করেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের সকল গুনাহ শাহাদত প্রাপ্তির কারণে ক্ষমা হয়ে যায়। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ঋণ ছাড়া শহীদের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দেন। এইগুলো ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের প্রাপ্তি ও মর্যাদা সম্পর্কে আরও বলেন, একজন শহীদ আল্লাহর কাছ থেকে আরও 6টি পুরস্কার পাবেন, আর সেইগুলো হলো: এক, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। দুই, জান্নাতে শহীদের সম্মান ও স্থান দেখানো হবে। তিন, শহীদের কবর আজাব মাফ করে দেওয়া হবে। চার, শহীদ ব্যক্তি কিয়ামতের ভয়ানক আতঙ্কজনক বিভীষিকা থেকে নিরাপদ থাকবে। পাঁচ, শহীদদের মাথায় মহা সম্মানিত জান্নাতে মুকুট পরানো হবে, যার মূল্যবান ইয়াকুত পাথর দুনিয়ার সকল সম্পদ থেকে উত্তম, এবং 72 জন জান্নাতি হুরের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে। ৬, একজন শহীদকে তার নিকট আত্মীয়দের থেকে 70 জন লোকের জন্য সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। পরিশেষে বলা যায়, মহান আল্লাহর কাছে একজন শহীদের জন্য রয়েছে আলাদা মর্যাদা ও সম্মান, এবং তাকে ইসলাম প্রদান করেছে বিশেষ গুরুত্ব। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত শহীদদের জন্য মহান আল্লাহর তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদের প্রকৃত মর্যাদা ও সম্মান প্রদান ও অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।